আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমি মুগ ডাল গরম ভাজি করছি। মুগ ডাল, মুগ ডাল দিয়ে গরুর পায়া দিয়ে রান্না করব আমি আজকে। তা খেতে অনেক মজা, খুব মজা, ভারী মজা। দেখেন আমি কীভাবে করি। আমি মুগ ডালগুলোকে একটু ভেজে নিব, কারণ মুগ ডালগুলো যে কাঁচা গন্ধ আছে গায়ের গন্ধ, এই গায়ের গন্ধটা যাওয়ার জন্য এগুলাকে আমি চুলাটা অফ করে দেব। এখন আমি এগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। দেখেন বন্ধুরা, আমি মুগ ডালগুলো যে ভেজে রেখেছি এগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখছি প্রায় 30 মিনিট। আমি এভাবে ভিজিয়ে রাখবো পানিতে। ভিজিয়ে রাখার পর আমি এগুলাকে শুধু আদা আর রসুন দিয়ে এই সেদ্ধ করব, না হলে এই ডালগুলা মানে শক্ত থাকবে, নরম হবে না, একদম রসালো হবে না। যখন আপনি এগুলাকে ভেজানো অবস্থায় 30 মিনিট পর যখন আপনি শুধু হলুদ আর হলুদ না সরি শুধু আদা আর রসুন দিয়ে যখন আপনি সেদ্ধ করবেন 30-40 মিনিটের মতো, তখন দেখবেন ডালগুলো কি সুন্দর হয়ে যায়। আপনারা আমাদের সাথে থাকুন, কি করছি দেখেন। দেখেন বন্ধুরা, আমি যে মুগ ডালগুলো ভিজিয়ে রেখেছি সেই মুগ ডালগুলো আমি এখন পানি দিয়ে চুলাতে দিয়ে দিছি, চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এখানে এগুলোকে সিদ্ধ করব, যেহেতু এগুলো মুগ ডাল অনেকক্ষণ সিদ্ধ করতে হবে প্রায় 20 মিনিটের মতো। আমি এখানে সেসা রসুন দিয়ে দিচ্ছি, দেখেন সেসা রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে, কারণ আমি এখানে যে পায়া দিব পায়ার ভিতরে আমি যথেষ্ট পরিমাণ মশলা আগে দিয়ে দিছি। পায়া দিয়ে পায়া জোল দিয়ে মুগ ডাল রান্না করে খাওয়ার মজাই অন্যরকম, আপনারা খেয়ে দেখবেন, ওগুলো অনেক স্বাদ, সব রকমের স্বাদ, কিন্তু পায়া অথবা পায়া তেল এগুলো দিয়ে আরও বেশি মজা লাগে। আমি এখানে 1 চামচ আদা দিয়ে দিছি, এর চেয়ে বেশি দিব না, কারণ আমি পায়াতে অনেক মশলা দিয়েছি যে মশলাই হয়ে যাবে। এখন আমি এগুলাকে এভাবে যদি আপনি রান্না না করে প্রথমে লবণ টবণ যা যা দরকার এগুলো যদি দিয়ে দেন, তাহলে এগুলো সেদ্ধ হতে টাইমও লাগে আর সেদ্ধ শেষ পর্যন্ত হয় না আমি দেখছি। কিন্তু এভাবে যদি করেন 20 মিনিটের ভিতরে আপনার ডালটা সেদ্ধ হয়ে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এটাকে ঢাকনা দিয়ে এখন 20 মিনিট জাল করব, তারপর আমরা ফিরে আসব। দেখেন বন্ধুরা, আমার এখানে যে মুগ ডালগুলো আমি সেদ্ধ হতে দিয়েছি, দেখেন ডালগুলো একদম পুরো হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখেন এই একদম মুসুরি ডালের মতো সিদ্ধ হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কী কী দিব দেখেন, লবণ দিলাম 1 চামচ, লাগলে আমি পরে আরও দিব। তারপরে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিব 1 চামচ, তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিব 1 চামচ, তারপরে আমি এখানে জিরার গুঁড়া দিব 1 চামচ, কারণ আমি বাকি উপকরণগুলো আমার গরম মশলা আর অন্যান্য ইয়েগুলো আমি হাঁডির ভিতরে দিয়েছি, ওগুলো দিব। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করব, তারপর আমরা ফিরে আসব। দেখেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসে গেছে, একদম চকচক করছে। এখন আমি এখানে টমেটো দিয়ে দিব, 2টা টমেটো কেটে রেখেছি আমি। টমেটোগুলো দিয়ে দিছি, টমেটোগুলো দেওয়ার পর আমি এখন আর কিছু দিব না, আরও 2 মিনিট জাল করব। দেখেন আমি এখানে হাড্ডি রেখেছি, হাড্ডিগুলো আমি এখন দিয়ে দিব, হাড্ডিগুলো আমি হাতের সাহায্যে দিয়ে দিব। দেখেন অনেক বড় হাড্ডিগুলো দিয়ে দিব, অনেক বড় বড় হাড্ডি, দিতে কষ্ট হচ্ছে। দেখেন এখানে জলগুলো দিয়ে দিব, এরপরে এগুলোকে ভালো করে
5 মিনিট জাল করব তারপর আমরা ফিরে আসব দেখেন বন্ধুরা আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ ফালাই করে রেখেছি কাঁচামরিচ ফালাইগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালাইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন বেলগুলো একদম মশলা ডেলের মতো হয়ে গেছে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব দেখেন অনেকগুলো ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি শীতের দিনে ধনিয়া পাতার মজাই অন্যরকম এখন আমি এখানে বাগার দিয়ে দিব বাগার দেওয়ার পর আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা আমার মুগ ডালটা বাগার দেওয়া হয়ে গেছে দেখেন কেমন হয়েছে দেখেন মুগ ডাল দিয়ে গরুর পায়ার হাড্ডি দিয়ে কেমন হয়েছে দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার কাছেও ভালো লাগছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই বানিয়ে খাবেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে অনেক মজা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা আমাদের সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেলটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ